আসসালামু আলাইকুম। আজকে আমাদের বুটস্ট্র্যাপের 9 নম্বর ক্লাস। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে রেঞ্জ সরি গত ভিডিওতে আমরা দেখেছিলাম চেকবক্স অ্যান্ড রেডিও। আজকে আমাদের দেখাবো হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করবেন বা ই কমার্স নিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু রেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে দেখেন রেঞ্জটা কেমন বা রেঞ্জটা কীভাবে কাজ করবে। এই রেঞ্জটা নিয়ে আমরা অনেকেই দেখেছি যে ই কমার্স বা যেমন দেখেন আমরা বাংলাদেশের রায়ান্সে যাই, আর এ বা পিডি বেস্ট কম্পিউটার শপ লিখে সার্চ করি, মানে প্রথমে আসবে রায়ান্স কম্পিউটার। দেখেন এখান থেকে আমি ফিল্টারে যাই, ফিল্টার করার অপশনটা হয়ে গেল। আচ্ছা অ্যাপেলে যাই, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাপেল ম্যাকবুক প্রো ইউজ পরিমাণে কালেকশন আছে এদের। আচ্ছা এখান থেকে দেখেন এখানে ফিল্টারিংয়ের একটা সিস্টেম আছে যে রেঞ্জ। তো এই রেঞ্জটা কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি প্রয়োজনীয় এবং খুব বেশি এটা ইউজ হয় আপনার। দেখেন মানে এরা একদম এটা চেঞ্জের সাথে সাথেই এদের এখানে কাজ করতেছে, প্রাইসটা বাড়ানো কমানো করতে হবে তাহলেই বুঝতে পারবেন। তো এই রেঞ্জ জিনিসটা আপনার কিভাবে কাজ করে, রেঞ্জটা হচ্ছে আপনার এখান থেকে ইউজ করা হচ্ছে, এখান থেকে দেখেন আমি কমানো বাড়ানো করবে, কমানো বাড়ানোর সাথে ভ্যালুটা কমা বাড়া করবে। তো এটা নিয়ে আমরা অলরেডি জানি, যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছে বা যারা এই লাইনে আসছে তারা কিন্তু অবশ্যই এখান দিয়ে অনেক দিন যাবৎ দেখার পরে এই পর্যন্ত আসছে। বুটস্ট্র্যাপ পর্যন্ত আসার আগে আপনার মিনিমাম 10 থেকে 20টা ওয়েবসাইটকে ঘাটতে হয়েছে, এটা অবশ্যই জানেন আপনারা। তো এখানে এই রেঞ্জটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন এখানে রেঞ্জটা কিন্তু এর আগেরটা যেমন দেখেন পুরোটাই টান টানা দেয়, এটা কিন্তু এইভাবে যাচ্ছে না, কারণ কি এটা একটা ধাপ আছে যে এখানে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এখানে 0 থেকে 100 পর্যন্ত আপনার স্টেপ আছে। এই যে দেখেন এখানে ম্যাক্স 5 এবং মিনিমাম 0 এভাবে দেওয়া আছে। তো এইখানে কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে ইউজ হয় আপনার এই এই জিনিস প্রাইস নির্ধারণের জন্যই খুব বেশি, এবং এখান থেকে আর অনেক কিছুই করা যায়। জাস্ট আমি প্রাইস নির্ধারণটা দিয়ে আপনাকে এক্সাম্পল দিচ্ছি। এখন কথা হচ্ছে এই জিনিসটা যদি আপনার সিএসএস দিয়ে করতে যান আপনার কিন্তু অনেকটা টাইম লাগবে, এবং আপনার এইচটিএমএল দিয়ে করতে গেলে দেখলাম এই জাস্ট এইটা ইউজ করি আমাদের এইখানে, এই যে দেখেন রেঞ্জ দিলাম, এই যে রেঞ্জটা কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। কিন্তু বিষয়টা দেখেন আমি যদি এখান থেকে ফর্ম রেঞ্জ ক্লাসটা উঠাই দিই, যে যদু মধু একটা ইয়ে দিয়ে দিই ক্লাস দিই, এই যে এবার দেখেন মানে ভরতে ভরতে যাচ্ছে যে কতটুকু আপনি দিচ্ছেন। এই যে লাইক আমরা যেমন সাউন্ড নিয়ে কাজ করি না, ইয়েতে মিউজিক প্লেয়ারে সাউন্ড কমানো বাড়ানো করি, এইটা কিন্তু এই রেঞ্জটা এখন একদম ওইটার মতো আছে। এই যে সাউন্ড কমানো বাড়ানোর মতন দেখতে পাচ্ছেন যে যতটুকু দিচ্ছে ততটুকু ভরে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এস্টিমেলের ডিফল্ট। বাট এইখানে আমরা চাইলেই আগেরটা যাই, এই যে দেখেন এখন আমরা এইরকম একটা রেঞ্জ পাচ্ছি যে ভলিউমটা কতটুকু দিচ্ছি, ভলিউমটা কমানো বাড়ানো করার জন্য। তো আশা করি বুঝতে পারছেন যে রেঞ্জটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে রেঞ্জ, দেন ইনপুট গ্রুপ, ইনপুট গ্রুপটা দেখেন এই যে ইনপুট গ্রুপটা হচ্ছে এরকম, আপনার একই সাথে দুইটা ইনপুট থাকতে পারে, যেমন বা ইনপুট গ্রুপ হচ্ছে এই একসাথে দুইটা ইনপুট না, আপনি জাস্ট আপাতত ধরে নেন যে দেখেন এরকম কিন্তু থাকে। এই পাশে একটা আইকন যেমন ইউজার আইকন থাকতে পারে, দেন আপনার দেন ইউজার নেমকে বোঝানোর জন্য, মানে ওই যে আগে নোকিয়া মোবাইল ছিল না, নোকিয়া মোবাইলে দেখবেন নাম্বার সেভ করা যায় তো একটা চিহ্ন দিয়ে, তো যারা লেখাপড়া জানে না সেই মানুষগুলোর ইনপুট নেওয়ার জন্য অ্যাকচুয়ালি এরকম আইকন ইউজ করে বা স্মার্টনেস দেখানোর জন্য আইকন ব্যবহার করা হয়। তো অ্যাকচুয়ালি আইকন ব্যবহার করাটা খুবই ভালো একটা জিনিস, আপনারা সবাই আইকন ইউজ করবেন, আইকনটা জন্য ওয়েবসাইট কোন সুন্দর লাগে দেখতে। তো দেখেন এখানে আমি দিচ্ছি, তো এখানে আমি ইউ লেখাটাও দিতে পারবো চাইলে, কিন্তু এই যে এখানে আমি ইউ দিয়ে দিলাম, সরি বড় হাতের ইউ দিই, এই যে আপার কেস, দেন এইখানে ইউতে ইউজার, এখানে আমি যদি চাইলে এখন একটা আইকনও দিয়ে দিতে পারতাম, ফন্টসামের আইকন আছে, আইকো ফন্ট আছে,
আমার আমি রিকমেন্ড করবো আপনাদেরকে আইকো ফন্ট ইউজ করতে, বিকজ এটা আমাদের বাংলাদেশি একটা কোম্পানি, এখান থেকে আপনারা আইকো ফন্টটা এখান থেকে ইউজ করবেন এবং ফন্টটা অনেক সুন্দর। অ্যাকচুয়ালি এটা কোনো প্রমোট না, জাস্ট আমার দিক থেকে আমি বেস্ট মনে করি। এটার আইকনটা দেখতে সুন্দর, প্লাস এইটার আইকনটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং ফ্রি, নিজের দেশের জিনিস, তার জন্য আমি আপনাকে রিকমেন্ড করলাম যে আপনার আইকো ফন্ট থেকে আইকনগুলো ইউজ করবেন। এদের এখনও হয়তো হিউজ কালেকশন হয় নাই, বাট এরা খুব দ্রুত গ্রো করতেছে। দেখেন আইকনগুলো দেখছেন, অনেক প্রিমিয়াম কোয়ালিটির আইকন। সো আমরা এটা ইউজ করব আশা করি। দেন আমরা যাব হচ্ছে আমাদের কোডে যাই, এখানে আমরা এইভাবে কিন্তু এই ফর্ম গ্রুপটা কাজ করে। দেখেন এখানে তাই বলা হয়েছে, জাস্ট আমরা এই পাশে ওই পাশে দুই পাশেই আমরা চাইলে চেকবক্স এখানে দিছে, চেকবক্স অ্যান্ড রেডিও। দেন এখানে আমরা যদি দেখেন এখানে ফার্স্ট নেম লেখা থাকে প্রথমে, দেন তারপরে ইনপুট ফিল্ড, লাস্ট নেম, ইনপুট ফিল্ড। আচ্ছা এইখানে আরেকটা জিনিস দেখেন, এখানে এটার জন্য জাস্ট কিন্তু আপনি ইনপুট গ্রুপ এই ক্লাসটা ইউজ করতে হবে। ইনপুট গ্রুপ ইউজ করার কারণে আপনি এর মধ্যে যা দিচ্ছেন সব এক লাইনে গ্রুপ আকারে আসতেছে। এবং এখানে ক্লাস ইনপুট গ্রুপ টেক্সট, ইনপুট গ্রুপ টেক্সট, এখানে কি দুইটা ইনপুট গ্রুপ টেক্সট ইউজ করা হয়েছে, একটার মধ্যে ডলার সাইন দেওয়া আছে, একটার মধ্যে প্রাইস দেওয়া আছে। দেন এখানে আমরা কোয়ান্টিটি বা কিছু একটা ইউজ করা যাবে, এখানে বাটন আছে, দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে না, সাবস্ক্রাইব করা যায়, অনেক ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইব নাও এরকম একটা কিছু থাকে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ওইভাবেই ইয়ে করা আছে যে সাবস্ক্রাইব নাও, এটার জন্য আমরা চাইলে এইভাবে দিতে পারবো। সরি বাটনে চলে গেছে আমরা, আচ্ছা রেঞ্জ এসেছিলাম, সরি রেঞ্জ না, ইনপুট গ্রুপ। তো আশা করি বুঝতে পারছেন আপনাদের ইনপুট গ্রুপ এবং রেঞ্জ নিয়ে কি আছে। এরপর আমরা আরেকটা ভিডিওতে আমরা এই তিনটা শেষ করে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।